গ্রামীণ বিকাশে স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে দেশ জুড়ে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। এরাজ্যের সুন্দরবন এলাকার পুনর্গঠনে ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা অপরিসীম। সংঘের কাজকর্ম আরও ছড়িয়ে দিতে এবার গঙ্গাসাগরের পথে কচুবেরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসল ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের মূর্তি। শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ মূর্তির আবরণ উন্মোচন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ বহু বিশিষ্ট মানুষ। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, হাজার বছরের পরাধীন ভারতবর্ষকে আধ্যাত্মিক মুক্তির দিশা দেখিয়েছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ। আজকের সময়ে দাঁড়িয়েও মানুষকে স্বামী প্রণবানন্দের আদর্শে এগিয়ে চলতে হবে, পরস্পরকে সেবার মানসিকতা নিয়ে। হাজার বছরের পরাধীন ভারতবর্ষ, বিদেশি বিধর্মীরা কিভাবে আমাদের ধর্ম সংস্কৃতি অর্থ ব্যবস্থাকে এক ধূলিসাৎ করে দিয়েছে, আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম না। সেই সময় শ্রী শ্রী গুরু মহারাজ বলিষ্ঠ করে ঘোষণা করলেন যে মহা জাগরণ চাই, আর প্রতিটি মানুষকে জাগিয়ে দিয়ে প্রতিটি মানুষের মধ্যে মহামিলন নিয়ে আসব। আমাদের 100 বছর আগে কিভাবে আমাদের ধর্মের কুসংস্কার কুসংস্কৃতি ঢুকে গিয়েছিল, যার জন্য আমরা মানুষের মানুষের ঘৃণা করতাম, তোমার জল চলবে না, তুমি অস্পৃশ্য, তুমি আমার ছায়া পাবে না, তুমি আমার দাঁড়ানো উঠবে না, এসব ভবনের প্রতি দৃঢ় সংকল্প নিয়ে বন্ধ করলেন আজ থেকে 100 বছর আগে কথা। এবং এই যে মায়েদের যজ্ঞেতে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, স্বামী প্রণবজি মহারাজ থেকে 100 বছর আগে সেই বাদনপুরে বাংলাদেশে সমস্ত মায়েদের এবং যারা নবসূর্য সমাজ ছিল যাদের অস্পৃশ্য বলা তাদেরকে সমাজে নিয়ে বিরাট সংগ্রাম করে স্বামী প্রণবজি মহারাজ চেয়েছিলেন। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, গঙ্গাসাগর মেলা বা অন্য যে কোনো কাজে সেবার মানসিকতা নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রতিষ্ঠাতার এই মূর্তি উন্মোচনের মাধ্যমে তার আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। উদ্বোধক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ, সাধারণ সম্পাদক ভারত সেবাশ্রম সংঘ, তাকে আমার পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম নিবেদন করি।